ফরজ সলাতের পর দু সোনাত পড়লেই হবে নাকি জোহরের ফরজ সলাতের পূর্বে যে চার আকাশ সন্ন্যাত আছে সেটা পড়তেই হবে হ্যাঁ যে সম্মানিত এখানে আমাদেরকে জানতে হবে সোননাথ ফরজের মধ্যে পার্থক্য আছে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ফরজ সম্পর্কে প্রশ্ন করবেন ফরজ সম্পর্কে ধরবেন আউআ হাসব আল্লাহ আবান কিয়ামা আসলা নমাজ সম্পর্কে যে কিয়ামতো দিন জিজ্ঞাসা করা হবে সেটা হলো ফরজ সলাথ ফরজ যদি ঠিক থাকে তাহলে সে ব্যক্তি নাজাদ পেয়ে যাবে আর যদি ফরজ ঠিক না থাকে তাহলে তাহলে আপনার সোনাদ বা নফল থাকলে সেটা দিয়ে পূর্ণ করা হবে যদি থাকে এজন্য আমাদের সোনাদ পড়া লাগবে সোনাদ পড়তে হবে সোনাদের ফজিলত আছে আপনি যদি শুধু নামাজ ফরজ পড়েন কোনো কাজের কারণে পড়ে নিলেন তাহলে নামাজ হয়ে গেছে আপনার নামাজ হয়ে যাবে সোনাদ না পড়লে সোনাথের যে সবটা পেতেন সেটা পাবেন না যা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে রাতে বারো রকা আদায় করবে তার জন্য আল্লাহ তালা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন তো সেই সব থেকে আপনি বঞ্চিত হবেন তো সেই বারো রকাশোন হলো জোহরের ছয় রাকাত মানে জোহরের আগে চা পরে দুই এরপরে মাগরীবের পরে দুই এশারের পরে দুই ফজরের আগে দুই এ হল মোট বারো রকা সন্নাত সেই বারো রকা সন্ন্যাদ যদি কেউ পড়ে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর আল্লাহ তালা নির্মাণ করবেন বা জান্নাতে দান করবেন সেটা একটা প্লাস পয়েন্ট সেটা একটা অতিরিক্ত বোনাস আপনার জন্য আল্লাহ তালা দিবেন সুতরাং পড়ার চেষ্টা করতে হবে যে সন্ন্যত গুলো করা বলা হয়েছে জাকাল্লা খের